গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আপনি আপনি অনেক সাংবাদিকের সঙ্গে আপনি তার সময় দেননি। আপনি প্রথমেই যেটা বলেছেন যে আপনার নিজস্ব সম্পত্তি না, আপনারা যারা বাংলাদেশে সচিব থেকে চাকরি করে তার আমাদের খাতিরে ব্যবসার পয়সা চাকরি করে, আপনি কেন বলেন যে আপনার আপনি আপনার পারমিশন কেন দরকার? কিন্তু আপনি একটা চেম্বারে না 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 আপনার চেম্বারে না, আপনি মিটিংয়ে যদি থাকেন বাতিল করে এখানে কে আছে? এখানে দেখেন তো আমি পারমিশন নিয়েছি, মানে যে বিষয়টা নিয়ে আলোচনা সেখানে আলোচনা আছে। এবার আপনি মাহমুদ ভাই আছে, আসেন আসেন মাহমুদ ভাই। আমরা তাও দয়া করে চলে খুশি হওয়া উচিত ছিল যে জনগণের দাবি দাওয়া শুনেন, আপনি শুনেন জনগণের দাবি দাওয়া নিয়ে রাজ্যে নাগরিক সমাজ আসছে। আপনি যে অ্যাচিভটা ক্রিয়েট করেছেন এটা আপনার ফ্যাসিবাদী একটা আচরণ প্রকাশ, এবং আপনি বলেছেন যে অনুমতি নিয়ে ঢুকতে হবে, অনুমতি সেখানে নেওয়া হয়েছে। আপনি দেখেন না এখানে বিষয়টা ইয়ে করছিল, আপনি কোন সাংবাদিকের ফোন ধরেন না, আপনি আমার কথা শুনেন, আপনি আপনি আপনার চেম্বারে আমরা শান্ত হই, শান্ত হই, উনার উনার কথা খারাপ ভাই। এখন তারপরে আমরা আমাদের আবার দু একটি আলোচনা করে চলতে পারি।